বরাবর আন্তর্জাতিক সাথে আছেন অবনিতা চৌধুরী মূল আলোচনায় যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র হলেন আইভি বিপুল ভোটে হারালেন শাখাওয়াদকে প্রার্থী এবং সমর্থকদের সহযোগিতায় যে নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে তার প্রমাণ নাসিক নির্বাচন সংবাদ সম্মেলনে বললেন ইসি সুষ্ঠুভাবে নির্বাচন করে সক্ষমতার প্রমাণ দিয়েছে ইসি বলল আওয়ামী লীগ পর্দার অন্তরালে ঘটতে পারে অনেক কিছুই মন্তব্য বিএনপির প্রধানমন্ত্রীর হাঙ্গেরিগামী ফ্লাইটে ত্রুটির ঘটনায় বিমানের নয় কর্মকর্তা সাত দিনের রিমান্ডে ইউনিয়ন উপজেলা ও পৌরসভা নির্বাচনে নানা সহিংসতার পর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরেও দেশ জুড়ে ছিল নানামুখী হত্যার ঘটনা সহ নানা কারণে আলোচিত এই নগরীতে প্রায় ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত থাকলেও সব মুছে শান্তিপূর্ণ ভোট হয়েছে নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়েছেন ভোটাররা এমনকি ভোট গ্রহণের সময় প্রার্থীদের কণ্ঠেও অন্য সব নির্বাচনের মতো শোনা যায়নি অভিযোগের সুর গত পাঁচ বছর ধরে সমালোচিত কাজী রকিবউদ্দিন আহমেদ নেতৃত্বাধীন কমিশনের অধীনে এই নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজনে প্রার্থী দল ভোটার আইন বাহিনী ও সরকারের সহায়তা এ পাঁচটি নিয়ামক এক সঙ্গে কাজ করেছে বলছেন পর্যবেক্ষকরা সারা দিন বাহ্যিকভাবে নির্বাচন সুষ্ঠু মনে হয়েছে বলে ফলাফল গণনায় কোনো কারচুপি না হলে জনগণের রায় মেনে নেবার কথাও বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অন্যতম মুখপাত্র রুহুল কবির রিজবি বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের চেয়ে সাতাত্তর হাজার নশো ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে নির্বাচন কমিশন সহ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন আগের মতোই সবাইকে সাথে নিয়ে ভবিষ্যতে কাজ করে যাবেন তিনি কিন্তু ভোট গ্রহণ ও গণনার মধ্যে সংশয় প্রকাশ করে শাখাওয়াত হোসেন খান বলেছেন ফলাফল প্রত্যাখ্যান বা গ্রহণের বিষয়টি সম্পূর্ণ ফলাফল হাতে পাওয়ার পরই জানাবেন তিনি নারায়ণগঞ্জ নির্বাচনের রূপান্তর ও গ্রহণযোগ্যতা নিয়ে আলাপ করতে আমাদের সাথে রাজকাউন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি সভাপতি মন্ডলীর সদস্য নুল আলম লেনিন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাগত আপনাদের দুজনকে কিছুক্ষণ আগে ডাক্তার সেলিনা হায়াত আইভি বিজয়ের পর সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন আমরা শুনে আসি ডাক্তার সেলিনা হায়াৎ আইভি কি বলেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একদম তৃণমূল থেকে শুরু করে সকল নেতা কর্মীরা আমার জন্য কাজ করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ দাবাময় নারায়ণগঞ্জের জনগণের প্রতি সব সেক্টরে সব স্তরের লোকজন দলমতের উর্ধে উঠে বিভিন্ন দলের মানুষ বিভিন্ন মতের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমার কাজ করেছে এবং এই ভিডিও এনে দিয়েছে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নজরুল ইসলাম খান মানে যে পরিমাণ ভোট পেয়ে মানে সাতাত্তর হাজারের কিছু বেশি ভোট পেয়ে ভোটের পার্থক্যে জিতে এলেন ডাক্তার সেলিনা হায়াত আইভি এই বিপুল বিজয়ের কারণ আপনি কি বলে মনে করেন নৌকার বিজয় ধানের শীষের বিপক্ষে নাকি এর মধ্যে ব্যক্তি ইমেজ শক্তিশালী প্রার্থী সেটিও একটি বড় কথা ওয়েল একটু আগে আপনি শুনেছেন আমাদের অ্যাকচুয়ালি দলের পক্ষ থেকে কোনো অবস্থান এখন পর্যন্ত ঠিক ওইভাবে বলা হয় নাই এটা রিজবি সাহেব যেটা বলেছেন যে কিছু পর্দার আলে কি হলো না হলো জানি না এবং আমি দেখলাম টিভিতে দেখলাম যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব যিনি সাবেক নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাখাওয়াত বলেছেন যে একটা আমাদের টেলিভিশনেও আমরা দেখাচ্ছিলাম এর আগের পর্বে লাইভে গিয়েছিলাম যে তিনি বলছেন যে একটা ভোট গ্রহণ ও গণনার মধ্যে মানে উনি কিছু কিছু সংশয়ের কথা বলছেন ওরা উড়িয়ে দেওয়া যায় না সূক্ষ্ম কার্যপি ইত্যাদিতে যে শব্দটা আগে এক সময় ব্যবহার করেছে আর কি বাট এনিওয়ে আমার প্রশ্ন যেটা সেটা হলো যে নির্বাচন আমরা তো অংশগ্রহণ করেছি আমরা নির্বাচন করারই রাজনৈতিক দল আমরা তো একটা গণতান্ত্রিক জাতীয়তাবাদী দল নির্বাচনের মাধ্যমে সব পরিবর্তনে বিশ্বাস করি আমরা এবং আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগে অন্যান্য সিটি কর্পোরেশন আমরা অংশ নিয়েছি পরিস্থিতি আপনার ঢাকায় আমরা প্রত্যাহার করেছি নিজেদের কারণ আমরা আমাদের চোখের সামনে দেখছিলাম যে কারচুপি হচ্ছে প্রচণ্ড কিন্তু নারায়ণগঞ্জে আমরা শেষ পর্যন্ত ছিলাম সেখানে যে রেজাল্ট হয়েছে এটা তো এখনো ফর্মালি নির্বাচন কমিশন থেকে তো এটা গেজেট হবে ইত্যাদি ইত্যাদি এরপরে ফর্মাল প্রতিক্রিয়া যাওয়া হবার হবে আর কি কিন্তু আমি বলি যেটা সেটা হলো যে সাখাওয়াত সাহেব আমাদের ফার্স্ট চয়েস ছিল না কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ফার্স্ট চয়েস ছিল না বাট এনিওয়ে আমাদের অন্যরা তো বিভিন্ন সংসদ নির্বাচনের জন্য আগ্রহী এমপি মন্ত্রী হবে আগ্রহ আছে বা আরও অন্যান্য আগ্রহ আছে আর কি আমরা জানতাম যে সেলিনা আইভির ব্যক্তিগত ভাবমূর্তিটা বেশ ভালো এবং আপনি জানেন যে গত নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে এক লাখের বেশি ভোটে

লোকজন জেলে আছে যে পরিমাণ মিথ্যা মামলায় পলাতক আছে মানে গ্রেফতার এড়িয়ে চলছে যে লোক মামলার কারণে রাস্তায় এগুলেন তো বাস্তবতা এবং তারপরেও যেটা আমি বলবো সেটা হলো যে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে সেলিনা আহাত আওয়ামী লীগের প্রার্থীকে যত ভোটে পরাজিত করেছে

সেখানে আপনার যারা ভোটার আর কি আমাদের ইভেন আমাদের সমর্থক যারা আর কি তাদের মধ্যেও দুইটা পয়েন্ট খুব স্পষ্ট ছিল আর কি একটা হলো যে আপনার এমপি আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে যাচ্ছে আওয়ামী লীগের শুধু মেয়র কি করতে পারবে এক দুই নম্বর হলো যে এবার মেয়রকে

সবচেয়ে যে পয়েন্টটা যেটা বহু জন্ম ভাই আপনাদের প্রার্থীকে ভোট দিয়ে কি হবে আপনারা জিতলেও তো বসতে পারবেন না আপনার গাজীপুরে দেড় লাখ ভোটের বেশি ব্যবধানে জয় হয়েছে মান্নান সাহেব কোথায় সে জেলখানায় চালাতে সিটি কর্পোরেশন একজন কাউন্সিলর আওয়ামী লীগের তাকে জনগণ মেয়রের পথে ভোট দেয় আপনাদের রাজশাহীর মেয়র কোথায় আপনার সিলেটের মেয়র কোথায় আপনার ফুলনার মেয়র কোথায়

এটা কি গণতন্ত্র কি নির্বাচন আর কি যে জিতা না জিতা আপনার সাগাও সাহেব জিতলেই কয়েকদিন মেয়রগিরি করতে পারবে সেই প্রশ্ন ইসলাম খান আপনাকে আমি এই প্রশ্নটি করব যে প্রশ্নের উত্তরটি গত পরশু আসলে বেগম খালেদা জিয়া বিবৃতি দেওয়ার পর থেকেই আমি সকলকে যতবার নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে কথা হচ্ছে করছি আপনাকেও করতে চাই যে একটা সকল বাস্তবতা মেনে নিয়ে আপনারা যা যা প্রতিকূলতার কথা বলেন বা আমরাও বলি সে সকল প্রতিকূলতা মেনে নিয়ে যে নির্বাচনে হবে এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে হবে সেই বাস্তবতাটাও একরকম বিএনপি মেনে নিয়েছে কিনা কি কি দেখে আমার সেটা মনে হয় সেটা সহ আপনাকে প্রশ্নটা করব আমি একটু নূরুল আলম লিন আপনার কাছে যেতে চাই এই আটাত্তর হাজার ভোটের ব্যবধানে যে বিজয় সেই বিজয় কি নৌকার বিজয় ধানের শীষের বিরুদ্ধে নাকি এই বিষয়ে আসলে একটা দুর্বল প্রার্থী বিএনপির এবং ভীষণ সবল প্রার্থী আওয়ামী লীগের সেটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ধন্যবাদ আমার মতে প্রথম বিজয় হচ্ছে বিজয় বিজয় দ্বিতীয় হচ্ছে জনগণের বিজয় নারায়ণগঞ্জ বাসীর বিজয় নারায়ণগঞ্জের সাধারণ মানুষ তারা তাদের পছন্দ সেই প্রার্থীকে ভোট দিতে পেরেছেন সেই জন্যই প্রার্থী যেই হন না কেন তিনি জয়লাভ করেছেন তিন নম্বর যেহেতু এবারই প্রথম স্থানীয় সরকার এই নির্বাচনটি দলীয় প্রতীকে হয়েছে সুতরাং এখন নৌকা মার্কার প্রার্থী যদি জয়লাভ করে থাকে তাহলে কি তাকে কি নৌকা থেকে বিচ্ছিন্ন করা যাবে তাকে তো নৌকা থেকে আলাদা করে বিচার করার কোনো অবকাশ নেই সেটার সাথে হয়তো তর্কের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যোগ্য প্রার্থী হলে হ্যাঁ পপুলার প্রার্থী হলে পলিটিক্যাল পার্টির মার্কার ভোটের সাথে যুক্ত হয় ব্যক্তি ইমেজ ব্যক্তির ভোট সেটা নারায়ণগঞ্জের ক্ষেত্রেও হয়েছে সেটা অন্যান্য ক্ষেত্রেও সেটা হয়েছে কিন্তু আমি সাম টোটালে মনে করি যে এই নির্বাচনটা হয়ে গেল যেটা বলা যেতে পারে যে একটা স্টেজ রিহার্সাল হলো এবং এই স্টেজ রিহার্সালের ভিত্তিতে যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অগ্রসর করে নেই নির্বাচনে যদি একটা ইনক্লুসিভ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে এবং একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশন তারা যদি দৃঢ় ভূমিকা পালন করে তাহলে পরে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ হতে পারে সেটা কেবল নারায়ণগঞ্জেই কিন্তু প্রমাণিত হয়নি আর কোথায় কোথায় এর আগেও যেই নির্বাচনগুলো হয়েছে যেখানে বিরোধী দলের প্রার্থী জয়লাভ করেছে হ্যাঁ সেটাও তো অবাধ নিরপেক্ষ না হলে হতে পারতো না নজরুল ভাই বলেছেন যে নির্বাচিত হওয়ার পরের কি হয়েছে তো আরেকটা ফ্যানোমেনা ওটা আরেকটা বিষয় কিন্তু রাজশাহীতে বা বরিশালে সিলেটে সব জায়গায় তো আওয়ামী লীগের মেয়ররা ছিল গাজীপুরেও ছিল এবং সেসব জায়গাতেও যে জয়লাভটা হয়েছে সেটাকে কি বলবো আমি সেটাকেও কিন্তু আমি আগেই ভাষে আমরা যদি 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের আগের নির্বাচন আর পরের নির্বাচন এই দুটো ভাগে ভাগ করি অনেকেই করছেন এখন তাহলে অনেকেরই দাবি হচ্ছে নির্বাচন পর্যবেক্ষক সংবাদ মাধ্যম অভিজ্ঞতা হচ্ছে তাদের যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে আসলে क्रमाগতভাবে নির্বাচনের মান বাংলাদেশে খারাপ হয়েছে এবং স্থানীয় নির্বাচনগুলো সাম্প্রতিক যদি আমরা উদাহরণ দেই তাহলে এবারের নির্বাচনটি যে ওবায়দুল কাদের সাহেব বারবারই বলছিলেন যে এবার এই নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করতে দেওয়া হবে না অবাধ এবং সুষ্ঠুভাবে আমরা করব এবং করার পরেও এই তৃপ্তির কথা বলা হয়েছে আওয়ামী লীগের তরফে আসলে কি ব্যাপারটা এরকম যে এই স্টেজ রিহার্সালটা আসলে সহজ হয়েছে আওয়ামী লীগের জন্য কারণ একদিকে বিএনপির দুর্বল প্রার্থী আরেকদিন আরেকদিকে আরেক দিকে আওয়ামী লীগ আসলে এরকম একজন ব্যক্তি মেজের প্রার্থীকে তুলে আনতে পেরেছেন যার হয়তো বা যিনি নিজেও এখনো বলছিলেন যে সব অনেক দলের লোক আমার জন্য কাজ করেছেন যার হয়তো আসলেই দলের ঊর্ধ্বে একটা ইমেজ আছে না আপনি তৃতীয় সত্যটা বলেন নাই এ দুটোও সত্য এ দুটো যেমন সত্য তেমনি তৃতীয় সত্য হচ্ছে এই যে মেইন অপজিশন বা আরেক প্রতিদ্বন্দ্বী সে শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড়িয়েছিল মাঝখান থেকে কোনো একটা অজুহাতে নিজেকে উড্র করে নেয়নি সালের নির্বাচনেও চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করত তাহলে পরে সেই নির্বাচনের চরিত্র বৈশিষ্ট্য ভোটের প্যাটার্ন সেটা নিশ্চয়ই ভিন্ন হতো এবং কে বলতে পারে যে সেই নির্বাচনের ভিতর দিয়ে বিএনপি ক্ষমতায় যেত না সেটা তো নির্বাচনে তারা অংশগ্রহণ করলে অনেক জরিপ সেরকম বলছিল হ্যাঁ সুতরাং তারা অতীতে দুই সালে নির্বাচনে অংশগ্রহণ না করে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বিএনপি নির্বাচনে আসেনি সে কারণে নির্বাচন খারাপ হয়েছে এটা কি নির্বাচন খারাপ হওয়ার কোনো যুক্তি কারণ হতে পারে মাঠে যদি দুটো দলের মধ্যে খেলা থাকে এক দল না আসে তাহলে খেলা কি হবে নিশ্চয়ই নজরুল ইসলাম খান আমি যে অ্যাটিচিউডের পরিবর্তনের কথা বলছিলাম যে সকল বাস্তবতা আপনাদের জিতলেও জেল জরিমানা করা হবে দৌড়ের ওপর রাখা হবে তারপর আপনারা নির্বাচনে গেলে লেভেল প্লেইং ফিল্ড পাবেন না সরকার শেষ পর্যন্ত নির্বাচনটিকে কেমন করতে চায় তার এক একরকমের নির্বাচনটি নির্ভর করবে সেই বিশ্বাস নিয়েও নির্বাচনে যেতে হবে প্রথম পছন্দের প্রার্থী বিভিন্ন বাস্তবতায় না পেলে চতুর্থ পছন্দের প্রার্থী নিতে হবে এবং তারপরেও নির্বাচনের শেষ পর্যন্ত থাকতে হবে এই পুরো বাস্তবতাটা মেনে নিয়ে আসলে নির্বাচনী মাঠে বিএনপি একটা ইতিবাচক মনোভাব নিয়ে ফিরে এলো কিনা আমার কি কি কারণে মনে হয়েছে একটি তো প্রার্থীর কথা বললামই আমি মনে করতে পারি না যে খালেদা জিয়া কোনো নির্বাচনের আগে এমন করে ভোটারদেরকে চিঠি লিখে বলেছেন যে সবাই ভোট দিতে আসুন মানে সেটা খুব গুরুত্বপূর্ণ তারপর বারবার বলা হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকবো মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই কথা বলেছেন আরেকটি বিষয় হচ্ছে যেই গাজীপুর নির্বাচনের কথা আপনিও বললেন নুরুল বললেন আপনার নিশ্চয়ই মনে থাকবে যে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে সমর্থিত প্রার্থী সেখানে জিতলেও সন্ধ্যা পর্যন্ত বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলে এসেছেন নির্বাচনটি ভালো হয়নি নির্বাচনে কারচুপি হয়েছে এই নির্বাচন মানা যায় না তারপর বিজয়ী হয়ে যাওয়ার পরে অবশ্যই এটা নিয়ে কথা হয়নি কিন্তু আজ আমরা আপনাদের লেভেলের কোনো নেতাকে আসলে নয়াপল্টনে দেখিনি যে বিভিন্ন রকম ই করতে এটা কি এক রকমের আসলে নির্বাচনটি ভালো হয়েছে অন্য সকলের চেয়ে অন্য সকল নির্বাচনের চেয়ে অন্য রকম হয়েছে সেটাই কারণ নাকি বিএনপির একটা অ্যাটিটিউডের পরিবর্তন আসছে নির্বাচন তো বিএনপির অ্যাটিটিউডের পরিবর্তন আমরা আগে যেটা বলেছি সেরকম অ্যাটিটিউডের কোনো অন্য কোনো অ্যাটিটিউড ছিল না গাজীপুরের নির্বাচনে আমি নিজে জড়িত ছিলাম জি গাজীপুরে কিছু কিছু জায়গায় কারচুপি হয়েছে কিন্তু দশ লাখের বেশি ভোট সেখানে ভোটার সেখানে দেড় লাখ ভোটের ডিফারেন্স খুব একটা ইয়ে ব্যাপার না আর কি অনেক ভোটের ডিফারেন্স কিন্তু তারপরেও আপনি সেখানে ধরেন যদি শিখলেন না হয়তো তাহলে হয়তো দুই লাখ লাখের ভোটার দশ লাখের বেশি ভোটার আর কি সবচেয়ে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন সেটা আর কি তো আমরা সেই জন্যই বলেছি আমরা যেটা বলেছি আমরা ভুল বলি নাই আর কি আমরা মনে করি আর কি আরেকটা জিনিস যেটা আপনাকে বলি সেটা হলো যে আমরা তো নির্বাচন থাকতেই চাই নির্বাচন করতেই চাই দুই হাজার সালের আগে যে নির্বাচনগুলি হলো যেখানে আমরা জিতলাম সবগুলি না একটা তো মানে একটা দুটা না সব জায়গায় আমাদের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে বেশি যোগ্য ছিল এমন নাও হতে পারে কিন্তু মনে রাখতে হবে যে সেটা ছিল জাতীয় নির্বাচনের কিছুদিন আগেই এবং তখন জাতীয় নির্বাচনের আলোচনা চলছে জাতীয় নির্বাচনে সরকারের পরিবর্তন করতে পারে এরকম একটা সম্ভাবনা পত্রপত্রিকা আসছে মুখোমুখি ফিরছে যেটা লেন ভাই নিজেও বললেন আর কি যে হতেও পারত তো যে আমরা জিতেও যেতে পারতাম সেই যে অনুভূতি আর কি সেই অনুভূতিটাও নির্বাচন আমাদেরকে সহযোগিতা করেছে কাজ করেছে আমাদের পক্ষে গেছে আমাদের অর্থাৎ আমাদের নেতা কর্মীরা অনেক বেশি সাহস নিয়ে অনেক বেশি উচ্ছ্বাস নিয়ে কাজ করেছে এবং তার আগে কিন্তু না তার আগে ওই নির্বাচনের আগে অর্থাৎ এই সরকার দুই সালে ক্ষমতায় আসার পরে যে নিপীড়নটা হচ্ছে যে পরিমাণ খুন গুম ইত্যাদি হচ্ছে ওটার আগে পরিমাণটা এত বেশি ছিল না এক ধরনের সাহস ছিল এখন যেটা প্রবলেম আর কি সেটা হলো যে আরো দুই বছর দু হাজার পনেরো সালের আন্দোলনের পরে আপনাদের সকল বল আন্দোলন আন্দোলনের জন্য তো মামলা হওয়ার কথা না আর কি আন্দোলনের জন্য মামলা হবে কেন গণতান্ত্রিক দেশে আন্দোলনের জন্য মামলা হবে কেন

এটা তো বোঝা যাবে একটা ভালো নির্বাচন হলে আর কি আপনি সব জায়গায় দেখা যাক না যেটা শেষ করছিলাম যেটা সেটা বলে সেটা হলো যে আহ আপনার আহ দুই হাজার ওই ওই সময়ের ওই যে প্রেক্ষিত আর এখনকার প্রেক্ষিত এক না ছিল দল দল এখনো সংগঠিত আছে কিন্তু আমাদের নিশ্চয়ই আমাদের অনেক স্থানীয় লোক কাজে নামতে পারে নাই সেটা ঠিক আছে আর কি কিন্তু এখনো সরকারের হিসাব যেটা আর কি যে নির্বাচন যাওয়া হয়েছে তাতে আরো দুই বছর এখনো তারাই ক্ষমতায় তাদেরই এমপি তাদেরই সব তাই না সেখানে সাহস করে যারা নামে এবং এটা তো খালি নির্বাচনের প্রচারণায় যাওয়া না ভোটারদেরকে নিয়ে আসা তারপরে তাদেরকে সাহস দেওয়া আপনার তো একটা ভীতি কাজ করছে না সবার মধ্যে যে যারা একটু অ্যাক্টিভ হবে আর কি তাকে আবার গ্রেফতার করা হবে তাকে মিথ্যা মামলা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আপনি যদি বলেন যে আপাত দৃষ্টিতে একেবারেই ভালো ধরের মোটামুটি ভালো নির্বাচনী হয়েছে আর কি কিন্তু আমাদের যে নেতাকর্মীরা আর কি তারা তো এক ধরনের সংখ্যায় এক ধরনের

তো যাই হোক আমাদের কাছে কাগজপত্র এসেছে আমি পুনরায় বলছি আমাদের যে ফলাফলগুলি ঘোষণা হবে সাধারণ কাউন্সিলর এবং ওয়ার্ড কাউন্সিলরদের সেটি ঘোষণা করবেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার যেহেতু কাজটি তারা করেছেন আমাদের যারা সহকারী রিটার্নিং অফিসার আছেন আপনারা এই ওয়ার্ড ভিত্তিক ফলাফল রেডি করেন এবং আপনারা এখানে এসে ফলাফল ঘোষণা করবেন এবং সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকেই আপনারা ফলাফল নেবেন এই দীর্ঘ আনুষ্ঠানিক ঘোষণা শুরু হচ্ছে মনে হয় আমরা নিশ্চয়ই সংবাদে বিজয়ী ঘোষণার মেয়র বিজয়ী ঘোষণার আনুষ্ঠানিক ঘোষণাটিও শুনব কিন্তু চলে আসতে হলো লাইফ থেকে নুল আলম নেলিন দু হাজার প্রসঙ্গটি যখন আসছে সেই সময়টা তো এরকম আবার তত্ত্ব দেওয়া হচ্ছিল যে আওয়ামী লীগ আসলে একরকমের প্রমাণ করতে চায় যে তাদের অধীনে যে নির্বাচন ভালো হতে পারে সেই প্রমাণের দাযে দায় থেকেও আসলে মানে একরকমের মানে কিভাবে বলবো যে ধরুন যে মানে বুঝ দেওয়ার জন্য এই নির্বাচনগুলো হচ্ছে যে নির্বাচনগুলো একরকমের অবাধ এবং সুষ্ঠু হতে দেওয়া হচ্ছে কিন্তু আসল জাতীয় হবে না মানে দু হাজার তেরো চোদ্দোর ওই সময়টার কথা যদি মনে করতে পারি তাহলে এরকম একটি তত্ত্ব ছিল যে যে কারণে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের পরপর বিএনপি জিতে যেতে পারলো এবং বিএনপি শেষ পর্যন্ত অনিয়মের কথা বললেও শেষ পর্যন্ত বিএনপি জিতলো তো মানে জয় পরাজয় নির্ধারণ যেটাই হোক সেটাতেই সরকারের তো একরকমের দায় নিতে হয় মানে সেটা কেন মানে সেই সেই জায়গার রাজনীতিটি কি না আমাদের দেশে এখনো নির্বাচন নির্বাচনী ব্যবস্থা সেগুলো যথেষ্ট কনসলিডেটেড না আমরা জানি যে এখানে নির্বাচনের ব্যাপারে এই সংশয়টা উনিশশো নব্বই সালের একানব্বই সালের যে নির্বাচন সেই নির্বাচনের পরে মাগুরা উপনির্বাচনে বিএনপি যেভাবে কারচুপি করল মিরপুর নির্বাচনে যেভাবে তারা করলো কাজে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরুতেই কিন্তু গণতন্ত্র হোচট খেয়েছিল এবং সেটারই ধারাবাহিকতায় দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে আছে এখন এখান থেকে তো আমাদের বেরুতে হবে আমরা চাই যে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করুক জননেত্রী শেখ হাসিনা এটা প্রায় বলেছেন যে ভোট ও ভাতের অধিকার এবং আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই অধিকার প্রতিষ্ঠার ভেতর দিয়েই কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অগ্রসর হয়েছে এবং এই অভিযানের মানে সবচাইতে প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে দুই সালের সাধারণ নির্বাচন আমরা আশা করেছিলাম যে দুই হাজার পরবর্তী দুহাজার তেরো বা চোদ্দ সালে নির্বাচনেও এই সকল দল অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণের ভেতর দিয়ে একটা অর্ধপ্রহ পার্টিসিপেটারি ইনক্লুসিভ নির্বাচন হবে আপনারা জানেন সেইখানে বিএনপি সেই সময় যে তারা যে দাবিটা তুলল যে না একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া তারা নির্বাচন করবেন না এই তত্ত্বাবধায়ক সরকার নিয়তিতে কী হয়েছে এটা প্রাসঙ্গিকভাবে বলে এগুলো যদি আজকে ইস্যু না

যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট এইটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক সুতরাং এই রায়টি যখন তারা ঘোষণা করলেন তারপরেই পঞ্চদশ সংবিধান সংশোধনীতে এটা অরিজিনালি যখন পঞ্চদশ সংবিধান সংশোধনী পার্লামেন্টে আলোচিত হচ্ছিল তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কথা পরিবর্তনের কথা ওঠেনি কিন্তু এই রায় ঘোষণা করার পরে যখন সুপ্রিম কোর্ট এই রায় দিল যে না ওইটা সাংঘর্ষিক সুতরাং সবতই পার্লামেন্টের দায় দায়িত্ব রয়েছে যা সংবিধান বিরোধী বা পরিপন্থী সেটাকে তার অন্তর্ভুক্ত রাখা যায় না এবং সেই কারণেই কিন্তু আবার তারা ফিরে গেলেন উনিশশো বাহাত্তর সালে সংবিধানের ধারায় যে মাঝখানে যে তত্ত্বাবধায়ক সরকার সেটা কোনো বাইরের তত্ত্বাবধায়ক সরকার না তত্ত্বাবধায়ক সরকার হবে উইদিন দ্য গভর্নমেন্ট অর্থাৎ বিদেয়ী গভর্নমেন্ট থেকেই এই নির্বাচনকালীন একটা সরকার থাকবে যারা কোনো মৌলিক নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না কিন্তু তারপরেও বিএনপির ওই দাবি থাকায় এবং একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করার ব্যাপারে যেহেতু সংশয় সৃষ্টি হয়েছিল সে কারণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন কিন্তু বলেছিলেন যে ঠিক আছে আমরা সংবিধানের বাইরে যেতে পারব না আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যেতে পারবো না অতএব আপনি যদি সত্যি সত্যি মনে করেন যে না ইনক্লুসিভ নির্বাচন তো ঠিক আছে সকল দল মিলে আমরা সরকার করি পার্লামেন্টে যে দলগুলো আছে এবং এই সকল দলের সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন তারা মানে এই অন্তর্বর্তী সরকারের কোন মন্ত্রণালয় চায় সেটাও দিতে রাজি আছি কিন্তু তারপরেও তারা বলল যে শেখ হাসিনাকে আমরা অধীনে কোন নির্বাচনে যাব না এবং করতেও দেব না এইটা করার ভেতর দিয়ে প্রকৃত পক্ষে শেখ হাসিনা তারা কিছু করতে পারেনি কিন্তু গণতন্ত্র এবং তার নিজ দলের পায় কুঠার গাঁথে ছিলেন এবং তারা যখন একটা অফিশিয়াল পাওয়ারফুল অপজিশন ছিলেন সেই পাওয়ারফুল অপজিশনটা এন্ড মানে আপনি এত মানে মানে অপজিশন হয়েছেন। কিন্তু সেটা বিএনপি আগে থেকে প্রেডিক্ট করবে কি করে আমি একটা ছোট্ট প্রশ্ন রেখে যদি বিরতিতে যাই ফিরে এসে নজরুল ইসলাম খান আপনার কাছেও যে বিএনপি কি করে প্রেডিক্ট করতে পারে যে কোন নির্বাচনে সংবাদ মাধ্যমের সামনে নির্বাচন পর্যবেক্ষকদের সামনে ব্যালট বাক্সে সিল দেওয়া হবে কোন নির্বাচনে আগে থেকে ব্যালট বাক্স ভরা থাকবে আর কোন নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মতো হবে মানে এটা কি করে বিএনপি বা বিরোধী দলগুলো আগে থেকে প্রেডিক্ট করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি সিদ্ধান্ত নিতে পারবে সেটা তো তারা একটা যে বিভিন্ন মেয়র ইলেকশন তো তারা দেখেছে নি একটা কিন্তু তারপরে আবারো এই সাম্প্রতিক সময়ে আবার অনেকগুলো ঘটেছে তাহলে দৃষ্টান্ত ছিল যে আওয়ামী লীগের রদিন নির্বাচন হয় সেটা তো মেয়র নির্বাচন আর সংসদ নির্বাচন এক কথা মেয়র নির্বাচনের সরকার পরিবর্তন হয় না একটা বিরতির পর ফিরে আমি নজরুল ইসলাম খান আলম লেনদের কাছে জানতে চাইবো যে সরকার চাইলে সুষ্ঠু নির্বাচন হয় কোন নির্বাচন সরকার করতে চায় সুষ্ঠু দর্শক থাকুন ইসলাম খান এলাম মানে যদি ধরে নেই যে সরকার চাইলে নির্বাচন ভালো হয় কারণ একই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন সম্পর্কে আপনাদের এত অভিযোগ এবং তাদের অধীনে আমরা মানে অনিয়ম বিদ্ধ নানা নির্বাচন দেখলাম সাম্প্রতিক সময়ে তাদের দ্বারা একটা ভালো নির্বাচন হলো তারা বলছেন প্রার্থী সমর্থকরা চাইলে সেটা সম্ভব অনেকেই বলেন সরকার চাইলে সবচেয়ে বেশি মনে নির্বাচনকালীন সরকার জন্যই নিয়ে আমাদের প্রশ্ন জানুয়ারি নির্বাচনে যাই নাই আমরা আমরা বলেছি যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই আমরা আমরা জনগণকে কথা দিলে কথা রাখার চেষ্টা করি সবাই কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে না আমরা যেমন এরশাদের সময় বলেছিলাম আর কি যে এরশাদের অধীনে কোনো নির্বাচন না সামরিক শাসনের মধ্যে কোনো নির্বাচন না আমরা ছিয়াশি সালে নির্বাচনে যাই নাই অনেকেই বলছে আর কি যে এই নির্বাচনে কেউ গেলে জাতীয় বেমান হবে কিন্তু তারপরে নির্বাচনে গেছে তারা নিজেদেরকে প্রমাণ করে দিচ্ছে কি তারা আর কি এখন যেটা যেটা বলতেছেন আর কি যে সিটি কর্পোরেশনের নির্বাচনেও তো এটা হয়েছে আমরা কয়েকটা জিতছি এই সিটি কর্পোরেশনের নির্বাচন আর জাতীয় নির্বাচনে এক জিনিস না সিটি কর্পোরেশনের নির্বাচনে জিতলে কি হবে আমরা তো ছয়টা নির্বাচনে জিতছি তখন ছয়টা পাঁচটা না চারটা গাজীপুর এবং কুমিল্লা কুমিল্লাটা হ্যাঁ হ্যাঁ কিন্তু ছয়টা নির্বাচন জেতার পরে আমার তো দুইটা মেয়র কাজ করতে পারতেছে না আপনি ক্ষমতায় থাকলে আপনি মেয়রকে বরখাস্ত করে কিংবা জেলে দিয়ে আপনার দলের লোক দিয়ে চালাতে পারবেন সিটি কাজে কোনো অসুবিধা নাই তো সব সিটি কর্পোরেশন সব উপজেলা সব ইউনিয়ন পরিষদ যদি বিরোধী দল জিতে তাতেই বাকি আসে যায় সংসদ নির্বাচনটা হলো ক্ষমতার পরিবর্তন ঘটায় ওই নির্বাচন আওয়ামী লীগ কী করবে এটা তো আমরা দেখেছি আর কি আপনি বলেন যে আপনারা কথা দিলে কথা থাকেন মানে রাজনীতিতে তো আসলে এক কথাই মানে আমরা কথা যখন দিছি তখন তো রাখতেছি এখন আমরা জনগণের সামনে কি বলছি এটা তো আমরা আমরা যে ধরেন একটা প্রস্তাব যে দিছি আর কি

এটা বলে দেওয়া হয়েছে আর কি যে ওই সরকারগুলি অবৈধ তাদের পাশ করা সবই তো অবৈধ তাহলে

এই যে এই যে রায়ের কথা বললেন এই রায়ের মধ্যে কি বলে নাই যে রাষ্ট্রের নিরাপত্তা হুইচ ইজ দ্য সুপ্রিম ল জনগণের স্বার্থ হুইচ ইজ দি সুপ্রিম ল এ কথা বলছে আগামী দুটা নির্বাচন ত্রয়োদশ সংসদের অধীনে হতে পারে তবে বিচার বিভাগের কেউ যেন সেই তত্ত্বাবধায়ক সরকারে না থাকে এটা তো রায় কেউ হইতে না না সংসদ মনে করবো বলা নাই আমার কাছে রায়ের কপি আছে সংসদ মনে করবো বলা নাই সেখানে কিন্তু পয়েন্ট যেটা সেটা হলো যে সংসদ কেন সংসদে একটা কমিটি হয়েছিল সেই কমিটি যাদেরকে ডেকে আলোচনা করেছে তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল ইনক্লুডিং আওয়ামী লীগ আজকে যিনি প্রধানমন্ত্রী তখনও সভানে ছিলেন তার নেতৃত্বে যদিও বেগম খালেদা জিয়া বলেছেন তিনি এর রূপরেখা দেবেন আহ মূল পয়েন্ট যেটা সেটা হলো আমরা একটা নিরপেক্ষ সরকার যাচ্ছি কারণ যেটা বললেন আপনি যে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সরকারের যদি সাপোর্ট না পায় তাহলে নিরপেক্ষ নির্বাচন করা আসলেই দুষ্কর এটা সেরকম যদি পাওয়া তাহলে ঠিক আছে কিন্তু অতখানি সাহস নিয়ে কাজ করার তো সবসময় পাওয়া যাবে এমন কোনো কথা না মোটামুটি নিরপেক্ষ এবং এর মধ্যে একটি বাস্তবতা আপনাদের মেনে নিতে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে সংবিধান পরিবর্তন করে

যদি চায় সে নির্বাচন কমিশন আর আন্তরিকভাবে চায় কিনা সেটা আর পয়েন্ট সিটি কর্পোরেশন নির্বাচন হয়তো আন্তরিকভাবে চাইছে কিন্তু সংসদ নির্বাচন হয়তো আন্তরিকভাবে চাইবে না আমি আমি তো ওই রিস্ক আর কি আপনাকে যেটা ভাই যেটা বললেন একটু আগে যেটা সেটা হলো যে আপনার এই যে বলা হলো আর কি যে সংবিধানের ভিতরে থেকেই সবাইকে নিয়ে সরকার গঠন করা সংবিধানে তো এরকম কোনো সুযোগ নাই সংবিধানে আপনার সরকারি দলের বাইরে ম্যাক্সিমাম আপনি থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট আপনার কোটায় আপনি নিতে পারবেন যারা সংসদ সদস্য না আর কি নিতে পারবেন ম্যাক্সিমাম আর কি এই তো নির্বাচনকালীন একটা ছোট সরকার হবে এটাও তো বলেছেন আপনারা তো একটা নির্বাচনকালীন একটা ছোট সরকারের টেন পার্সেন্টে কয়জন হবে আর কি যারা নিতে পারবেন আপনি এর বাইরে যদি কিছু করতে হয় তাহলে তো আবার সংবিধান পরিবর্তন করতে হবে তাই না আপনার যে যে মন্ত্রণালয় চান নিতে পারবেন আমি যদি আপনি দিতে পারবেন পঞ্চাশ জন মন্ত্রী না থাকলে তো আমার পাঁচটা দিতে পারবেন না পঞ্চাশ জন মন্ত্রী তো নির্বাচনকালীন সরকার হয় না এগুলো তো মানে বলার বলার কি সংসদ সদস্যদের মধ্যে থেকে হ্যাঁ সরকার হয় নির্বাচিত সরকার শব্দটা হচ্ছে নির্বাচিত সরকার সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে নিয়ে সরকার করা যায় এবং সেখানে কোন

এই সংবিধান সম্পর্কে যাদের নাই সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা ইভেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমি একটা ট্রান্সফার করার জন্য আমাকে কাকে বলতে হবে সচিবকে বলতে হবে সচিব যদি আমার কথা না শুনে তাকে ট্রান্সফার করার ষষ্ঠমদ্রে ক্ষমতা এটা এস্টাবলিশমেন্ট मिनिस्टर কমিটি এস্টাবলিশমেন্ট मिनिस्टर কারান্দে প্রধানমন্ত্রী মানে আমার না আসলে প্রশ্ন ছিল মেনে নিতে হচ্ছে মানে যেই রাষ্ট্রপতির সাথে সংলাপ নিয়ে আপনাদের এত আগ্রহ মানে সেটাও নিশ্চয় সংবিধান সম্পর্কে ধারণা থাকার কারণে বিএনপিও বোঝে আপনিও বোঝেন যে সেখানেও তো প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া নিশ্চয়ই রাষ্ট্রপতির সংলাপ হচ্ছে না প্রধানমন্ত্রী সম্মতি দিবে কি ব্যাপারে দুইজন চিফ ইলেকশন কমিশনের নাম প্রস্তাব করবে বাছাই কমিটি তার মধ্যে থেকে একজন আটজন নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করবে সেখান থেকে চারজন এই চয়েস

মানে আবার একটা বিএনপিকে কে আমি তো আমি তো অন্তর্ভুক্ত না করে নির্বাচন করা আপনাদের পক্ষে সম্ভব কিনা নজরুল ভাই যে কথা বলেছেন আমার খুব শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি নজরুল ভাই কথা থেকে মনে হয় যে শালিশটা মানে কিন্তু তাল গাছটা আমার হতে হবে তাল গাছ কিন্তু ন্যায্য হবে এখন তো আসলে নির্বাচনকালীন সরকার থেকে এখন পর্যন্ত এক সরেনি না না তা সরেনি তো নির্বাচনকালীন সরকার তো আমরাও বলছি নির্বাচনকালীন তো একটা সরকার থাকবে সংবিধানেই আছে নির্বাচনকালে সরকারটি হবে নির্বাচিত সরকার সেটা সংবিধানেই আছে এইবার হয়তো প্রশ্ন আছে যে এইবার তো বিএনপি প্রতিনিধি পার্লামেন্টে নাই তাহলে এইবার কি হবে সেটা ইট ক্যান বি ডিসকাসড কিন্তু আগের বারে তো এই প্রবলেম ছিল না এবং সেটা ছোট হলে পরে ওই পার্সেন্টেজেও হইতে পারত সুতরাং বিষয়টা হইলো যে আপনি পলিটিক্যালি ডিসাইড করেছেন কি করেননি যে আপনি এই ধরনের সরকার আপনি মানেন কি মানেন না আপনি যদি মানেন যে না এই ফর্মুলায় আমি রাজি আসি তাহলে পরে তখনও ওই সংসদের ওই একআর ছিল তার টু থার্ড ম্যাজরিটি ছিল প্রয়োজনে তারা সেই অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারত। যেটা সাংঘর্ষিক হতো না সংবিধানের সাথে সুতরাং প্রথম তো এই যে উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগ উত্থাপন করার পরে বিএনপি তখন এটা মানে নাই আবার সেইটাকে আন্দোলন করে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন করলেও সেই নির্বাচনের রায়কে কার্যকর হতে দেয় নাই বিএনপিকে ক্ষমতায় থাকতে দেয় তাদের আশা ছিল যে 2014 সালে তারা ওইটারই রিপিটিশন ঘটাবেন যে আমরা কোন আন্দোলন করব বলছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন यस এবং সেটার সেই সেটার ব্লুপ্রিন্টটা আওয়ামী লীগের যেটা 96 সালে করেছিল হ্যাঁ যেটাকে তখন তারা মানে ঠেকানোর চেষ্টা করেছে তারা তো পলিসি নিয়েছিল এইবারও বোধহয় এরকম একটা কিছু হয়ে যাবে অথবা অথবা এই ইলেকশনের এই ডামাডোলের এই উত্তেজনার ভেতর দিয়ে তৃতীয় কোনো শক্তি এসে হ্যাঁ তাদেরকে বসিয়ে দেবে অথবা আমরা এখানে একটা অসাংবিধানিক ধারার মধ্যে দেশ চলে যাবে সুতরাং আওয়ামী লীগের কাছে সংবিধান সংরক্ষণের জন্য আর তো কোনো বিকল্প ছিল না সাংবিধানিক ধারায় নির্বাচন করা এবং আমি মনে করি বিএনপি যদি ম্যাচিউর পলিটিক্যাল ভূমিকা নিত তাহলে পরে তারা যে কথাটা পরে বলছে যে এই 153 জন হয়েছে ও মুখ হয়েছে এই নির্বাচনটা প্রতিনিধিত্বমূলক হয় না সেটা তারা নির্বাচন অংশগ্রহণ করে প্রমাণ করতে পারত যদি আমলিক সেটা করত এবং সেটা অনেক বেশি বিশ্বস্তযোগ্য হতো আমলিককে এবং বিএনপিকে পার্লামেন্টের বাইরে এইভাবে থাকতে হতো না পর ফिरी আমি নজুল ইসলাম তৃতীয় শক্তির যে কথা বললেন আর কি তৃতীয় শক্তির বিএনপি তো করে না পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এবং বিএনপির দুইটারই কিন্তু দৃষ্টান্ত আওয়ামী লীগ এবং জামাত এই ব্যাপারে মিল আছে আর কি মানে একসাথে পদত্যাগ করছে আর কি দুই জায়গায় আর কি ইলেকশন এ করছে একসাথে পদত্যাগ করছে একসাথে আপনি বললেন যে আপনি এই যে আপনার এই যে ওয়ান ইলেভেনের সরকার এটা হলো তৃতীয় পক্ষ এটাকে আন্দোলনের ফসল কে বলেছে আমরা বলছেন আপনারা বলছেন একটা ফিরে এলাম রাজকাহ হ্যাঁ নির্বাচনকারী সহায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এই নিয়ে নিশ্চয় আর লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা অনেকবার আলোচনা করতে হবে যদি আবার একটু নারায়ণগঞ্জে ফিরে আলোচনাটা শেষ করি নজরুল ইসলাম খান এই নির্বাচনে জাতীয় পার্টি সমর্থন দিয়েছিল আওয়ামী লীগকে আওয়ামী লীগের আহ দলীয় জোটের প্রার্থী ছিলেন ডাক্তার সেলিনা হায়াত আইবি অন্যদিকে বিএনপির দুজন দুই শরীফ ভুলক্রমে তারা তাদের নির্বাচন মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি এবং তারা দল থেকে বহিষ্কার হয়েছেন সে কথাও যদি বাদ দিই জামাতের হিসাবটা কি মানে জামাতের নিবন্ধন বাতিল জামাতের প্রতীক নেই জামায়াত রাষ্ট্রপতির সাথে সংলাপে যেতে আলাদা করে চিঠি দিয়েছে মানে আপনাদের ওপর আপনারা যে তাদেরকে মানে তাদেরকে আপ

আমি যেটা বলতে চাই সেটা হলো যে নির্বাচনের তো আলোচনা আমি বলছি যে জোটেও মানে বিএনপি একরকমের জামাত একটা বড় শক্তি বলা হতো জোটে সেই শক্তিটা জায়গায় একটা বিচ্ছিন্নতা আসছে কিনা তো তারা তাদের মতো কাজ করছে আমরা আমাদের মতো কাজ করছি কখনো জোটের প্রোগ্রামে তারা আসে তারাও তো বিপদে আছে তারা অনেকেই পলাতক কিংবা জেলে কিংবা আপনার খুব জুনিয়র লেভেলের লোকজন অনেক সময় আসে বেশিরভাগ সময় আসে না আর কি

ছিল তো যাই হোক আর আলোচনা আরো ডিটেল আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার এই যে এখন আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে এটা খুব এটা খুব রেলিভেন্ট এখন কারণ নির্বাচন কমিশনটা যদি আওয়ামী লীগ বা ক্ষমতাসীন দল তারা নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন চায় কি না এর উপর অনেক কিছু নির্ভর করে কারণ নিরপেক্ষ নির্বাচন কমিশনটা কিন্তু প্রত্যক্ষভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বে না। সময়কার সেটার ব্যাপারে তাদেরকে অবস্থান আমরা দেখতে চাই আর কি আমরা দেখতে চাই আমরা যখন নিরপেক্ষ লোকের কথা বলি আর কি উনি যে লেন ভাই বলছেন যে আমাদের নেত্রী একসময় বলেছিলেন কি যে পাগল এবং শিশু ছাড়া এত নিরপেক্ষ ভাওয়া যাবে তখন কিন্তু তারা প্রচুর সমালোচনা করেছেন

নের কথা আমরা কখনো ভাবি না এইটা বিএনপি অভ্যস্ত এবং যে কথাটা আমি বলেছিলাম বারবার উনি বলেছেন যে এটি সিক্সের নির্বাচন এটি সিক্সের নির্বাচনে সকল দলেরই অংশগ্রহণ করার কথা ছিল এবং সেই শেষ মুহূর্তে বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ না করে বরং সামরিক শাসনকে এরশাদের শাসনকে প্রলম্বিত করার কৌশল হিসেবে তারা সেটা গ্রহণ করেছিল এবং সেটা যখন যদি যার ফল অনেকটা মানে ঘুরিয়ে দিয়েছিল এরশাদিও থাকত যদি বিএনপিও থাকতো তাহলে সাদের পতন তখনই হতো সেটা এর সাদের শাসনকে প্রলম্বিত করার জন্যই

বারবারই কিন্তু এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেটা কি উনিশশো দুই হাজার ছয় সালেও তারা সেনাবাহিনীর পরিবর্তন করতে গিয়েই তারা ডেকে আনছেন ওয়ান ইলেভেন কারণ তাদের পরিকল্পনা অনুযায়ী তখনকার যেই তত্ত্বাবধায়ক সরকারের যেই চেহারা আমাদের ইয়াজউদ্দিন উদ্দিন সাহেব দেখিয়েছে এরকম তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে আপনি কি করে আশা করেন যে নির্বাচন কমিশন

বিএনপি তারা অংশগ্রহণ করেছে এবং তারা সন্তোষজনক আলোচনা শেষ করতে একটা কথা বলেছেন আরকি যে সেনা মানে তৃতীয় শক্তির দ্বারা গঠিত আর কি বিএনপি কোন তৃতীয় শক্তির দ্বারা গঠিত না বিএনপি যিনি গঠন করেছেন

যেরকম রকম আরেকজন জেনারেল দল জন্ম দিছে তিনি এখন আমাদের আপনার প্রধানমন্ত্রীর বিশেষ উপদেশ আপনাকে অপছন্দ করেন নাকি গিয়ে তারা আপনাদের সরকারের অংশীদার এখন আপনার তো করেন না আপনাদের সমর্থন করলে আপনারা কে সাদা বলি ছিলেন এতক্ষণ রাজ সাফল্যের গল্প আর শোনাতে পারলাম না নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের এই দিনটি একেবারে অন্যরকম কাটলো একই বিষয়ে আমরা আলাপ করলাম পুরো সময়টা জুড়েই দর্শক ধন্যবাদ থাকবার জন্য আপাতত বিদায় আগামী রোববার রাত দশটা পর্যন্ত সব খবর খুঁজতে থাকুন রাজনীতি আর রাত দশটা থেকে বারোটা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ রোববার আবার তৈরি হবে নতুন রাজকাহন সঙ্গে থাকুন জিদি